आवर रेसिपी सरिषा लेदार जैकेट। फिश मार्केट आज के आमी तैरी करे देखाबो सरिषा लेदार जैकेट। विदेशी माछ के किभाबे देशी स्टाइले रान्ना करा जाए एई रेसिपिटीते आछे। एबं एई रेसिपिटी तैरी करते की उपकरण लागे देखे नीन। Assalamu alaikum everybody to my mom's channel. This is a recipe. Thank you. Welcome to Tamanna's channel. আজকে আমরা তৈরি করতে যাচ্ছি লেদার জ্যাকেট দিয়ে বাঙালি স্বাদে কিভাবে রান্না করা যায় সরিষা লেদার জ্যাকেট। চলুন রেসিপিটি কিভাবে করতে হবে দেখে নিচ্ছি। এখন আমি 1 চা চামচ সল্ট এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করব। এখন মাছটাকে 15 মিনিট ম্যারিনেট করে আমি রাখব, তারপরে মাছটাকে আমি ফ্রাই করব। প্রথমে আমি নিয়ে নিয়েছি 4টি লেদার জ্যাকেট এবং এখানে পেঁয়াজ এবং টমেটোর পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন এই সাইজের পেঁয়াজ এবং টমেটো। এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা সরিষা, আপনি চাইলে কালো সরিষাও নিতে পারেন যে যেটা পছন্দ করেন। এখানে নিয়েছি আদা রসুন বাটা 1 টিস্পুন, চিলি পাউডার 1 টিস্পুন, হলুদের গুঁড়া 1 টিস্পুন, লবণ 1 টিস্পুন, জিরা গুঁড়া হাফ টিস্পুন, ধনিয়া গুঁড়া হাফ টিস্পুন এবং গোটা কাঁচামরিচ 5-6টি, হাফ কাপ সরিষার তেল রান্নার জন্য। এখন একটি প্যানে মিডিয়াম আঁচে আমরা হাফ কাপ তেলটা দিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতো একটু গরম করে তারপরে আমরা পেঁয়াজ এবং টমেটোর যে পেস্টটা এটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। 1 মিনিটের মতো আমাদের পেঁয়াজ এবং টমেটোর পেস্টটাকে রান্না করে নিতে হবে। একে একে এখন আমরা সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। চিলি পাউডার, টার্মারিক পাউডার, লবণ, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, জিরা গুঁড়া। এখন 3-4 মিনিট কষাতে হবে। 3-4 মিনিট কষানোর পরে আমরা সরিষা বাটাটি অ্যাড করব। 3-4 মিনিট ভালো মতো কষাতে হবে। আমার টমেটোটি খুব বেশি লাল না, টমেটোটা হালকা লাল, বিকজ এটা নতুন টমেটো, এর জন্য কালারটা একটু লাল কম, বাট আপনারা আপনাদের পছন্দ মতো টমেটো নিয়ে নেবেন। সরিষা বাটা দিয়ে আমরা 30 সেকেন্ডের মতো চুলায় নাড়াচাড়া করব। তারপরে আমরা এর সাথে অল্প একটু পানি অ্যাড করব। এখন যেই পাত্রের মধ্যে আমরা সরিষা বাটা নিয়েছিলাম ওটার মধ্যে একটু পানি অ্যাড করে, 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে এখন আমরা আমাদের এই কারির মধ্যে দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো পানি দিয়ে আমরা কষানোর পরে এখন আমরা ফিশগুলোকে অ্যাড করে দেব। আমরা 4 পিস ফিশ নিয়েছি, এখন আমরা এই ফিশগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখন এই ফিশটাকে খুব বেশি নাড়াচাড়া দরকার নেই, এটাকে আমি এখন কিছুটা হালকা জাল দিয়ে রেখে দিব। আমরা ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। কোনো নাড়াচাড়া করবেন না, 10 মিনিট এভাবেই আমরা চুলার আঁচটা কমিয়ে ঢেকে রাখছি। 10 মিনিট পরে আবার আসছি।
মাছগুলো কে উল্টে দেব লেদার জ্যাকেট মাছটা কিন্তু এমনিতেই নরম থাকে খুব বেশি কিছু লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এভাবেই আমরা চুলার আঁচটা কমিয়ে ঢেকে রাখছি 5 মিনিট পরে আমরা আবার খুলে নিচ্ছি দেখুন আমাদের ফিশটা কিন্তু একদম হয়ে গেছে এখন আমরা আরেক 2 মিনিট আরো চুলায় রেখে তারপরে আমরা ফিশটাকে নামিয়ে নেব আমাদের ফিশটাই দেখুন কি সুন্দর তেল উঠে এসেছে আর এটা এখন খাবারের জন্য একদমই তৈরি হয়ে গেছে 2 মিনিট হয়ে গেছে চুলার আঁচ নিভিয়ে দিয়েছি আমাদের ফিশটা একদম রেডি হয়ে গেছে তেল উঠে এসেছে এখন আমরা একটু সার্ভিসিং ডিশে এটাকে পরিবেশন করব ভিউয়ার্স দেখে নিন তৈরি হয়ে গেল মজাদার সরিষা লেদার জ্যাকেট এবং এই সরিষা লেদার জ্যাকেটটি আপনারা গরম ভাত অথবা পোলাওর সাথে উপভোগ করতে পারেন আপনারা লেদার জ্যাকেট ছাড়াও অন্য যে কোনো মাছ দিয়েও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আমার এই সরিষা লেদার জ্যাকেটের রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনে চাপ দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ